এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি সকালবেলা নাস্তা দিয়ে আজকের আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরা বরাবরের মতো ভালো আছি। তো এই যে সকালবেলা ব্রেড আর কি ডিম দিয়ে ভাজতেছিলাম নাস্তা খাওয়ার জন্য, আর আজকের দিনটা আমার জন্য খুব মানে বিজি ডে বলতে গেলে, কারণ অনেক দিন পরে থেকে ক্লাস স্টার্ট করছি, মানে পড়া স্টার্ট করছি কোচিনের, কারণ ভার্সিটি অফ, তারপরও মানে এক্সাম কাছে এসেছে। এই জন্য চিন্তা করলাম যে এখন থেকে স্টার্ট করি পড়া, কিছুটা এগিয়ে যাবে। তো এই ঘরটর গুছিয়ে নাস্তা সেরে নুসাইফকে খাইয়ে তারপরে এই যে বের হয়ে গেলাম। তো তোমাদের সাথে আজকে রাস্তার একটা ছোট কাহিনী শেয়ার করব। ওই যে দেখো, ওখানে একটা বুড়ো দাদুকে দেখতে পাচ্ছ, তো এই দাদুর কাহিনীটাই বলবো, আমাদের সাথে আজকে কী হয়েছে, মানে আমার সাথে কী হয়েছে। এই বুড়ো দাদুটা আর কি বাসে উঠেছে আমার সাথে আর কি, আমাকে বললো যে দাদুজি আমার কাছে আর কি টাকা নাই, তো আমি বাসায় যাবো কীভাবে, বাস ভাড়া দিতে পারবো না, তো আমাকে কিছু টাকা দাও। তো দেন আমি দিলাম তাকে, একটু যাতে সে পর্যাপ্ত বাসায় যেতে পারে সেরকম করে টাকাটা দিলাম, সে যাতে ভালো মতোই বাসাতে যেয়ে পৌঁছাতে পারে। বাট এরকম কী হলো, আমার দেখা দেখি আমার আশেপাশের কয়েকজন আর কি তাকে আরও কিছু টাকা দিল, যাতে হ্যাঁ সে আরও ভালোভাবে যেতে পারে, মানে তার আরও একটু উপকার হয়। দেখে তো কী হলো যে সবার টাকাগুলো সে নিয়ে তার কুচুতে, মানে যে লুঙ্গি পরা ছিল লুঙ্গির যে কুচুটা থাকে ওই কুচুর মধ্যে সে এতগুলো টাকা তার অলরেডি আছে, সে ওই টাকাগুলো আর কি ভরে নিল। দেন যখন ভাড়া চাইতে আসলো, একদার আঙ্কেল আর কি ভাড়া চাইতে আসলো, তখন সে ভাড়া দিতে ইতস্ত জানালো, মানে তার কাছে ভাড়া নেই, সে ভাড়া দিবেই না, তাকে এভাবে নামিয়ে দিতে হবে। তা আমরা সবাই অ্যাকচুয়ালি অবাক হয়ে গেলাম যে আসলেই মানে কি বলবো, আমরা তাকে তো ভাড়ার জন্যই টাকাগুলো দিয়েছিলাম। তো এইভাবেই তো বাহিরে আসলে বাহিরে দেখা যায়, বের না হলে বোঝা যায় না কে কীরকম। আসলে মানুষ চেনাটাই অনেক বড় দায় বলতে গেলে, যে আমরা কেউই এখনো পর্যন্ত মানে একে অপরকে যতই ভালোবাসি না কেন বা যেভাবেই হোক না কেন, যে আমরা কিন্তু তার ভিতরটা জানতে পারি না অ্যাকচুয়ালি। তো হয়তো বা তার মধ্যে কোনো একটা সমস্যা ছিল যার কারণে হয়তো বা দেয়নি। তো একটু চিন্তাই করতেছিলাম, একটু আপসেটও লাগতেছিলো সব দিক দিয়ে আর কি, একটু আবার অন্য দিক দিয়ে হাসিও পাচ্ছিলো যে কী হলো এটা আমাদের সাথে। তো দেন এই যে পড়া স্টার্ট করলাম আজকে ফার্স্ট টাইম, তো সবাই এসেছে আলহামদুলিল্লাহ। আর এই আমাদের মানে আগের ব্যাচের মানে যারা সেকেন্ড ইয়ারের এবার এক্সাম মানে দিয়েছে তাদের আর কি রেজাল্ট দিয়েছে আজকে, তো এই জন্য আর কি মেয়েরা আনছে, মিষ্টি এনেছে, মিষ্টি না লাড্ডু এনেছিল। তো যে আমার সামনের যে ওরা বসে আছে আমার ফ্রেন্ডরাই আর কি, তো ওরা অলরেডি দিয়ে ফেলেছে, আমার তো 2 বছর গ্যাপ পড়ে গেছে এই জন্য আমি আবার লেট হয়ে গেছে, ওরা তো দিয়ে ফেলছে এক্সাম। তো এই যে ওদের মিষ্টি খাওয়া হচ্ছে আর কি, মিষ্টি দিচ্ছে, তা আমি আবার লাড্ডু খুব আমার পছন্দ, এই জন্য স্যার বলতেছিল যে যার পছন্দ তারা আবার নিতে পারো, তো নিচ্ছিলাম আবার খাওয়ার জন্য ডবল ডবল, মানে আমাদের ফ্রেন্ডরা বলে এই কথা আসলে যে ডবল ডবল পাওয়া যাবে সব কিছুই। তো এরপরে স্যার আবার ওদের খাইয়ে দিচ্ছিলো, মানে যারা এক্সামে ভালো রেজাল্ট করেছে মিষ্টি এনেছে কষ্ট করে, তো ওদেরকে আবার স্যার খাইয়ে দিচ্ছিলো। আর স্যার বলতো অনেক ভালো একজন মানুষ, সে খুব মানে কেয়ার করে আমাদের। আর এদিকে ছেলেরাও মিষ্টি এনেছে সাদা কালো, তো ওইখান থেকেও একটা আমি কালো জাম খেলাম, মানে আমার কালো মিষ্টি খুব পছন্দ আর লাড্ডু খুব পছন্দ, তো দুটোটাই আজকে পছন্দের মতোই খেয়েছি। পড়াটারা শেষ করে বের হলাম, সবাই বাসার দিকে রওনা হলাম। তো আজকে যে গরমটা পড়েছে, মানে কিছুদিন ধরে এত গরম, তোমাদেরকে ভিডিও দিব মানে আমার কিছুই ভালো লাগতেছিলো না, এই জন্য আর কি ভিডিও আপলোড করা হচ্ছে না। বাট ভিডিওগুলো কিন্তু মানে বলে না, গরমে কোনো কাজ করতে ইচ্ছে করে না, বিছানায় শুই যেখানেই শুই আর কি শুধু গরমই লাগে, তো আর কি করার, এই জন্যই আর কি ভিডিও দেওয়া হয় না। তো গরমের কথা তো আর বলতে হবে না, এই জন্য আর কি দেরি হয়ে গেছে, তো আমাকে সবাই ক্ষমার চোখে দেখবে। তো এটাই একটু তোমরা এই করে নিও, যা কারণ বুঝতে তো পারো বাবুকেও সামলাতে হয় আবার ঘরেও সামলাতে হয়, পাশাপাশি এখন স্টার্ট করেছি পড়া, তো এদিকেও আমার দৌড়াদৌড়ি করতে হয়, এই জন্য আরও বেশি বিজি হয়ে গেছি সারাদিন।
তো এদিকে আমি বাসায়ও পৌঁছে গেছি, আর মানে খুব খারাপ লাগতেছিল, ক্লান্ত, মানে শরীরটা মানে বাহির থেকে আসার পরে প্রচুর ক্লান্ত লাগে, একদম মনে চায় না যে কিছু করি। তারপরও ছেলেকে এসে একটু সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, এর দেখো আমার কি অবস্থা, একদম কালো হয়ে গেছি ঘেমে টেমে। তো এদিকে নুসাইব ঘুম থেকে উঠে দৌড়ে আমার কাছে এসে যে কুলে উঠেছে আর নামতেই চাচ্ছে না, আর আমার তো প্রচুর অস্থির লাগতেছিল। তো ছেলেটাকে একটু মন মতো আদর করলাম, কারণ অনেকক্ষণ পরে দেখতেছি, মানে ভালো লাগতেছিল না। ছেলেও মানে কোলের থেকে নামতে চাচ্ছিলো না, মানে আমি ওকে রেখে চলে গেছি, তো এই টুই হচ্ছিল। তো এদিকে মা আজকে আবার খিচুড়ি রান্না করেছে আর সাথে মুরগির তরকারি রান্না করেছে, খুব ভালোই লাগতেছিল, যে অনেকদিন পরে খাচ্ছি। আর এদিকে মুরগি ভেজেছিল সাথে কয়েক পিস, মানে সবার জন্য একটা একটা পিস করে। তো আমি একে তাড়াতাড়ি করে নুসাইফকে খাইয়ে আমি খেতে বসলাম। তো আমি আচার নিয়ে নিয়েছি সাথে আর কি, আমের আচার, ঝোড়া আচার, সাথে আমের আরেকটা যে আচার, দুটো আচারই নিয়ে নিয়েছি। তো প্রথমে আচার দিয়ে খাবো, দেন মুরগির তরকারিটা দিয়ে খাবো। আর শুইতে গিয়েছিলাম, নুসাইফকে শোয়াতে গিয়েছিলাম, তো ওই ফাঁকে আবার মাহির ফোন দিল, মানে আমার ফুপির ছেলে। ফুপি আর কি আম পাঠিয়েছে, ফুপা নাকি আর কি রাজশাহী থেকে আম আনিয়েছে, তো এই আমগুলি পাঠিয়েছে। তো অলরেডি নুসাইফকে একটা আমি মানে কেটে খাওয়াচ্ছিলাম আর কি, মানে আমার ছেলেটা আম পছন্দ করে না, কিন্তু আমি আমটা দেখে লোভ সামলাতে পারছিলাম না, তো ছেলেকে একটা খাইয়ে খাওয়ানোর জন্য নিয়েছি। এত মিষ্টি, মাশাআল্লাহ, মানে এতদিন পরে একটা মনের মতো আম খেয়েছি মনে হয়েছিল। তো এই সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠলাম, মানে কিছুই ভালো লাগে না আসলে গরমে, দেখো অবস্থা কি, শরীর টরিলো এত ই যায় না, মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না, পাকের রুমে তো আসার কথাই চিন্তা করতে পারি না। তো তারপরও সন্ধ্যার নাস্তা তো কিছু তৈরি করতে হবে, এর জন্য নুসাফের জন্য একটু চা বানাচ্ছিলাম, ব্রেড আছে, তো ওকে একটু ব্রেড ভিজিয়ে খাওয়াবো চা দিয়ে। আর সাথে আমাদের জন্য সেমাই রান্না করতেছিলাম আজকে, জর্দার সেমাইটা যে লাল, ওই সেমাইটা রান্না করবো, যেটাকে পাকিস্তানি সেমাইও বলে অনেকে, তো ওই সেমাইটাই আজকে একটু রান্না করবো। অনেক দিন হয়েছে, মানে এভাবে আমরা খাই না সাধারণত, মানে মচমচে ওই যেটা থাকে জর্দার মতো করে আর কি, জর্দার সেমাটা যেভাবে রান্না করে শক্ত থাকে ওই রকম খাই, এই দুধ দিয়ে একদম নরমটা খাওয়া হয় না। তো আজকে সেভাবেই রান্না করেছি, নর্মালি জাস্ট বিকালের নাস্তা হিসেবে, যাতে মুড়ি টুড়ি বা আমাদের ঘরে যে চিপস ভাজা আছে ওগুলো দিয়ে খেতে পারি। আর এদিকে আমি নুসাইফের চাটা রেডি করে নিয়েছি, নুসাইফকে এখন দুটো ব্রেড খাওয়াবো, আর চুলাটার আঁচ কমিয়ে রেখে আসছিলাম যাতে সেমাইটা আস্তে আস্তে মানে ফুটে আসে। তো এদিকে দেখো আমার সেবাইটা অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্টি হয়েছিল সত্যি কথা। আর তোমাদেরকে দেখায় আমার ছেলের শুধু দিন দিন দুষ্টুমি, দেখো ওই যে আবার কী দুষ্টুমি করতেছে, রাত্রের বেলা শুইতে যাব আসতেই যাচ্ছিলো না, ঘুমাবো মানে খুব ক্লান্ত, তো এই জন্য চিন্তা করলাম যে তাড়াতাড়ি নিয়ে শুই, কিন্তু ওই যে ওই চিবির ভিতরে গেছে, মানে এই খাটের মানে এই ঘরে আসলো ওই ওর একটাই খেলা, এই খাটের তলে মানে নিচের দিকে, আর ওই যে ওই খাটের ওই সাইড দিয়ে উঠে উঠে এই সব খেলা খেলে আর কি। তো এই দুষ্টুমিগুলোই করে, ও আসতেই যাচ্ছিলো না, মনে করেছে যে ওকে আর আমি ওই দিক দিয়ে আনতে পারবো না। তো আমার ছেলেটা দেখো নেমে অনেকবার ডাকাডাকি করার পরে আসতেছে নাই মা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই গরমে, অনেকেই জানি এই গরমে কেউই সুস্থ থাকতে পারতেছো না, বেশি বেশি করে শরবত খাবা আর মানে পানি জাতীয় খাবারই বেশি খাওয়ার চেষ্টা করবা, আর আমার ছেলেকে তো আমি খাওয়াইতেই পারতেছি না। তো সবার বাসায় সবার খেয়াল রাখার চেষ্টা করবা সব সময়, কারণ এখন একে অপরের পাশে থাকাটাই খুবই জরুরি, কারণ যে গরম পড়েছে পাশাপাশি থেকে একে অপরের যত্ন নিয়েও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এই পর্যন্তই। তো নুসাইফ আবারও দেখো আমি ডাকাডাকি করতে করতে এই ফাঁকে আদিবাদের ঘরে দৌড়, মানে ও কোনোভাবেই শুইতে চায় না, কারণ প্রচণ্ড গরমে কারোই ভালো লাগে না এটা জানি। তো এই ঘরের ভিতরে আসলাম, বিছানা টিছানা করবো, তো আব্বুর জন্য আর কি রাত্রে নাস্তা রেডি করে দিতে হবে। আব্বু সকালবেলায় ব্রেড ভেজেছিলাম, তো ওইটা খুব ভালো লেগেছে আব্বুর, তো আব্বু বলতেছিলো আরে যেহেতু আছে রুটি আমাকে একটু ভেজে দাও, তো আব্বুর জন্য রুটিও ভাজতেছিলাম, সাথে রুটিও বানাচ্ছিলাম খাওয়ার জন্য। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।